এরকম ভাবে পীর সাহেবদের কাছে শরীয়তের কোন গুরুত্ব নাই। পীর যদি হুকুম করে নাপাক শরাব দিয়া জায়নামাজ রঙিন করিয়া এরপরে উনি জায়নামাজ নামাজ পড়তে হবে, তাও করতে হবে। লেখা আছে মসনদে রুমিতে আছে, চরমোনাই পীরের বই আশেক মাসুক, এটার মধ্যে পরিষ্কার লেখা আছে। এই কবিতা দেওয়া হয়েছে নামে বামায় সাজ্জা দারঙ্গিন কুন গারা পীরে মুগা গোয়াদ কে সালেক দে খবর না বুদ জেরা হো রসমে মঞ্জিল হা। তোমার পীর যদি তোমাকে নাপাক শরাব দ্বারা যায় নামাজ রঙ্গিন করিয়া ওতে নামাজ পড়তে বলে তাই করো, কারণ পীর তো কম বুঝে না, সে সবই বুঝে। চরমনায় পিসা বলে বক্তব্য ব্যাখ্যা দিয়ে লিখেছেন, যদি পীর সাহেব কামের পীর যদি প্রকাশ্য শরিয়াতের বিরুদ্ধে কোন হুকুম দেয় তাও মানতে হবে। আশেক মাসিক বইতে পরিষ্কার লেখা আছে, আপনারা হাদিস খুলুন, আল্লাহর নবী একদল সাহাবিদেরকে যুদ্ধে পাঠালেন, ওই সাহাবিরা সেই যুদ্ধের ময়দানে গেলে পরে কোন কারণে কমান্ডারের সাথে তাদের একটু গন্ডগোল লেগে গেছে। কমান্ডার বলল একটু কার্যকর করো, সবাই কাঠ আনলো, এরপর আগুন জ্বালাইল, আগুন জ্বালাবার পরে এবারে কমান্ডার হুকুম দিল তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। তখন ওদের মধ্যে একজন দাঁড়িয়ে প্রতিবাদ করলো, খবরদার কেউ আগুনে ঝাঁপ দিবা না, আমরা তো আগুন থেকে বাঁচার জন্যই আল্লাহর রাসূলের কাছে এসেছি, আবার সে আগুনে ঝাঁপ দিল দেয় নাই। শেষ পর্যন্ত তারা ফিরে গেল আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিষয়টা বলা হলো তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ওই সময়ে তোমরা ওই কমান্ডারের হুকুম মেনে আগুনে ঝাঁপ দিতে তাহলে কেয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতে না। বোঝা গেল, পরিষ্কার হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন, লা তাআতা মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর হুকুমের সৃষ্টি অমান্য করে কোন মাখলুকের হুকুম মানা যাবে না, সে যেটি হোক না কেন, যত খানা হোক গানা হোক কার হুকুম মানা যাবে না। লা তাআতা মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এই ঘটনাটা আছে জামিউল হাদিস আহাদিস এর 13405 নম্বরে, মুয়াত্তার ভিতর আছে 10 নম্বর খণ্ডের মুজামুল কাবির হাদিস, মুয়াত্তার 10 নম্বর হাদিস, মুজামুল কাবিরের 381 নম্বর হাদিস, মুসনাদে শেহাবের 873 নম্বর হাদিস, মুসনাদ আবি শাইবার 33717 নম্বর হাদিস, কানজুল উম্মালের 14875 নম্বর হাদিস। এই ঘটনা যেটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি ওই কমান্ডারের ওই আমিরের হুকুম মেনে আগুনে ঝাঁপ দিতে, এখানে আছে ওই যে কমান্ডার সে কি সুন্দর বলল, এখানে আছে অত্তান আলীন কালা বা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া প্রেরণ করলেন, ওয়াত্তামাল আলাইহিম রাজুলাম মিন আনসার, এবং তাদের উপর একজন আমির নিয়োগ করলেন আনসারদের থেকে, ও আমারহুম আইয়াত মাউ লাহু ওয়া ইয়ুতিউ, আল্লাহর রাসূল নির্দেশ দিয়ে দিলেন সাহাবীদেরকে তোমরা তোমাদের আমিরের আনুগত্য করবে, কথা শুনবে আর মানবে। ফাআদাবু হুফিসাইন, কোন কারণে তারা আমিরের সাথে আমির রাগ হয়ে গেল, ফাকালা ইজমাউলি হাতাবান, আমির হুকুম দিল তোমরা লাঠি জমা করো, ফাজামাউলাহু লাঠি জমা করলো, সুম্মা কাল আওকাদু নারান আওকিদু নারান, আগুন জ্বালাও, ফাওকাদু সকলে আগুন জ্বালাইলো, সুম্মা কালা এরপরে বলল, আলাম ইয়ামুরুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসমাউলি ওয়া তুতিউ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে আমার কথা শুনতে এবং মানতে আদেশ করেন নাই, দলিল পেশ করতেছে। কালু বালা, হা অবশ্যই বলেছেন, বালা ফাদখুলুহা, তাহলে আমার আদেশ হচ্ছে তোমরা এই মুহূর্তে আগুনে ঝাঁপ দাও। কালা ফানাজারা বাউমিনা বাউমিন, একে অপর থেকে তাকাতে লাগলো, ফাকালু ইন্নামা ফারানা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আগুনের থেকে বাঁচার জন্য আল্লাহর নবীর কাছে এসেছি, এখন আবার আগুনে ঝাঁপ দেব, ফাকানু কাযালিকা ওয়া সাকানা কাযাল, এইভাবে চললো। তারপর যখন আল্লাহর রাসূলের কাছে বলা হলো, ফালাম্মা রাজাউ ওয়া যাকারু যালিকা লিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে যখন বিষয়টা বলা হলো, ফাকালা লাউ দাখালুহা, যদি তারা ওই পীর সাহেব আমির সাহেব কি পীর সাহেব তো সময় ছিলই না, ওই আমির সাহেবের কথা মেনে যদি আগুনে ঝাঁপ দিত, মা খরাজু মিনহা, তাহলে তারা জীবনে আর কখনো আগুন থেকে বের হতে পারত না। নিশ্চয় আনুগত্য হবে ন্যায় কাজে, ভালো কাজে, অন্যায় কাজে কার আনুগত্য করা যাবে না। তাহলে বুঝা গেল,
দিন রাসুলের দেওয়া যে শরিয়াত, ওই শরিয়াতের মধ্যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কারো হুকুম মানা যাবে না। আর পীর শব্দের শরিয়াতে আর গণতন্ত্রের শরিয়াতে আল্লাহর বিরুদ্ধে হুকুমগুলো তা মানতে হবে, পরিষ্কার লিখে দিয়েছে। এটা যদি কেউ অস্বীকার করে, আমি সুফিদের কোন তরিকার নাম দরকার নেই, এটা সব তরিকার মধ্যে আছে। কারণ এরা সুফিদের সবচেয়ে বড় সুফি ইমাম জালালউদ্দিন রুমি একজন কবি, এর একটা লেখা আছে মাসনবী, এইটাকে হাদিসের চেয়েও গুরুত্ব বেশি দেয়, মাসনবী শরীফ বলে। কি বলে? মাসনবী শরীফ। পীরের মুরিদদের কাছে যদি হাদিসের নাম তারা নাও জানে, কিন্তু মাসনবী শরীফের নাম সবাই জানে। এই মাসনবীর মধ্যে লিখে দিয়েছে, বামায়ে সাজ্জাদা রঙ্গিন কুন গারা পীরে মগা গোয়াদ কে সালিক বে খবর না বুদ জরাহে রসমে মঞ্জিলহা। তোমাকে পীরে মগা, মগাপীর যদি বলে, মগাপীর, মগাপীর বলুন তো, মগাপীর মানে বড় পীর। এগুলো আসছে ইরানি ফার্সি পীরে মুগা থেকে, অগ্নিপূজকদের পীরদেরকে বলা হতো পীরে মুগা। কি বলা হতো? ওইখান থেকে পীরের আমদানি হয়েছে, পীরে মগা। এই মগাপীর যদি তোমাদেরকে বলে যে যায় নামাজ নাপাক শরাব দিয়ে রঙ্গিন করে তাতে নামাজ পড়, তাই করতে হবে কেয়ামতের মাঠে। এই জন্য এই মুরিদরা বলবে, ইয়াকুলুল্লাযীনা ইস্তুদ্বিফুল্লাযীনা ইস্তাকবারু লাউলা আনতুম, তোমরা যদি না হতে লাকুন্না মুমিনিন, তাহলে আমরা মুমিন হতে পারতাম। তোমরা আমাদেরকে তরিকায় ঢুকিয়েছ, এই তরিকা মরিকা না থাকলে আমরা সোজা কোরআন হাদিস অনুযায়ী ইসলামে ঢুকতে পারতাম, ঠিক কিনা? পারাল্লাযীনা ইস্তাকবারু লিল্লাযীনা ইস্তুদ্বিফু। এবারে নেতারাও তো জবাব দেবে, পিসারা উত্তর দিবে, পারাল্লাযীনা ইস্তাকবারু, যারা বড় যারা নেতা ছিল তারা বলবে, লিল্লাযীনা ইস্তুদ্বিফু, হ্যাঁ তাদের অধীনস্থ দুর্বল লোকদেরকে বলবে, কি বলবে? আর নাহানু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইরজাকুম, তোমাদের কাছে হেদায়েত আসার পরে আমরা তোমাদেরকে বারণ করেছিলাম, তোমরা কোরআন পড় নাই, কেন কোরআন পড়া সত্ত্বে আমাদের কথা মানলো? বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরাই পাপী। পীরের উত্তর দিবে, অকারাল্লাযীনা ইস্তুদ্বিফু লিল্লাযীনা ইস্তাকবারু। এরকম ঝগড়া চলতে থাকবে। এটা সূরা সাবার 31 এবং 33 নম্বর আয়াত আছে, আরো আয়াত আছে। সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে বলা হয়েছে, অবারাজু লিল্লাহি জামিয়ান, তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে। ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইস্তাকবারু, অতঃপর যারা নেতৃত্ব দিয়েছে, বড় যারা, পীর যারা, নেতা যারা, তারা বলবে অধীনস্থ লোকদেরকে, নেতা অধীনস্থ লোকেরা বলবে নেতাদেরকে, তাদেরকে বলবে কি? ইন্না কুন্না লাকুম তাবান, নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, সুতরাং তোমরা কি আল্লাহর আযাবের মোকাবেলায় আমাদের কোন উপকারে আসবে, আজকের উপকার করতে পারবা? তোমরা না বলেছিলা দুই পীর দুই জানাজার বেহেশতি নিয়ে যাবে, আজকে একটু উদ্ধার করো না? লেখছে না চরমায় বিষয় বই আছে, কি জানো? মওয়াজে সাকিয়া, এর 55 পৃষ্ঠা লিখে দিয়েছে পরিষ্কার, দো পীর দো জানা পাকারকে তুমি বেহেশত মে লে জায়গা কোই হরজ নেই, পরিষ্কার লেখা আছে। এই কথাটা মুরিদরা বলবে, আমরা তোমাদের অনুসরণ করেছি, তোমাদের টাকা দিতাম, পয়সা দিতাম, এমনকি তাবিজের বইও কিনতাম। প্রথমে তাবিজ কিনতাম, প্রথম ঘোষণা একটা তাবিজ 10 টাকা বেহেশতের টিকিট, এরপরে শেষকালে 10 টাকা। এই তাবিজের ব্যবসা শুরু হয়েছে এখন, এটা বসে আগের লোকেরা করে নাই। যাই হোক, এরা বলবে আমরা কুন্না লাকুম তাবান, আমরা তোমাদের তাবে ছিলাম, আনুগত্যশীল ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে তোমরা আমাদেরকে আল্লাহর আযাব থেকে সামান্য হলেও কোন উপকার করতে পারবে? কালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, এবারে পিশাবরা আর নেতারা বলবে, লাউ হাদানাল্লাহু, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতেন তাহলে আমরা তোমাদেরকেও বেদাত করতাম। সাওয়াউনা আলাইনা আযাযনা আম সাবারনা মালানা মিন মাহিস, এখন আমরা চিল্লাই আর সবর করে যাই করে আমাদের বাঁচার আর কোনো উপায় নাই, এখানে মুক্তির কোনো রাস্তা নাই। সূরায়ে ইব্রাহিমের 21 নম্বর আয়াত। এরকম ভাবে সূরায়ে আল মুমিন বা সূরায়ে গাফের এই সূরা 47-48 নম্বরে বলা হয়েছে, ওয়াইদিয়া তাহাজ্জুনা ফিন্নার, যখন তারা জাহান্নামে গিয়ে ঝগড়া করবে বা তর্কে লিপ্ত হবে, ফায়াকুলু দুআফাউ লিল্লাযীনা ইস্তাকবারু, অধীনস্থরা নেতাদেরকে বলবে, মুরিদরা পিশাবদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তোমাদের তাবে ছিলাম, আনুগত্যশীল ছিলাম।
আজকে তোমরা আমাদের আজাবের থেকে একটু সামান্য কিছু কমাইতে পারবা? এবারে নেতারা বলবে আমরা সকলেই জাহান্নামে আছি, আল্লাহ তারা আজকে বান্দাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা করেছেন, এইখানে কারো কিছু করার নাই। এবারে এতক্ষণ পর্যন্ত পীর শব্দের আর নেতা নেত্রীদের আর কর্মীদের ঝগড়া ছিল, মুরিদদের ঝগড়া ছিল, এবারে এদের যে সবচেয়ে বড় লিডার কি নাম ইবলিস শয়তান, সে কি চুপ থাকবে? আল্লাহ তারা তাকেও ফলোর দিলেন, তুমি কিছু বলো? ইব্রাহিমের সূরা ইব্রাহিমের 22-23 নম্বরে বলছেন অকারা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়াআদতুকুম ফাখলাফতুকুম ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম। আর যখন যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যাবে, কুদিয়াল আমরু ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে কি বলবে, নিশ্চয় আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়াদাল হাক্কি, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা, আর ওয়াআদতুকুম তোমাদের উপরে আমার আমার কিছু ওয়াদা ছিল সেগুলো ছিল মিথ্যা ওয়াদা, ফাখলাফতুকুম আমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোন আধিপত্য ছিল না, কোন ক্ষমতা ছিল না, তোমাদেরকে জোর করে আমি মুরিদ বানাই নাই, জোর করে আমার দলে ভিড়াই নাই, আমার কোন ক্ষমতা ছিল না, ইল্লা আন দাউতুকুম, তবে আমি তোমাদেরকে শুধু দাওয়াত দিয়েছিলাম, ডাক দিয়েছিলাম, আর তোমরা ফাস্তাজাব তুমলি, তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছিলে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং তোমরা আমাকে ভৎসনা করো না, তিরস্কার করো না, মালামত করো না, বরং নিজেদের কি তিরস্কার করো, মালামত করো, ভৎসনা করো, মা আনা বিমুসরিখিকুম, আমি তোমাদের উদ্ধারকারী নই, ওয়ামা আনতুম বিমুসরিখিয়া, আর তোমরাও আমার উদ্ধারকারী নও, কেউ কারো উপকার করতে পারবো না, ইন্নি কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, আর আজকে তোমরা যে আমাকে আল্লাহর সঙ্গে শরীক করেছ আমি সবগুলোকে অস্বীকার করছি, ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় জালেমদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব শাস্তি, সূরা ইব্রাহিমের 22-23 নম্বর আয়াত। এবারে আজকে যাদের আনুগত্য করা হয়, যারা মরে গেছে ইবাদত করা হয়, তাদেরকেও জিজ্ঞেস করা হবে, যদিও তারা এটা চায় নাই, তাদেরকেও ওদেরকে আরো আক্ষেপ বাড়াবার জন্য জিজ্ঞেস করা হবে। কোরআনুল কারীমে সূরা মায়েদার 116-17 পর্যন্ত আছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামকে বলবেন, আনতা কুলতা লিন্নাসে, তুমি কি মানুষকে বলেছিলে, ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া আলি ইলাহাইন মিন দুনিল্লাহি, তোমরা আমাকে আর আমার মাকে আল্লাহর পরিবর্তে ইলাহ বানাও, মাবুদ বানাও, এই নির্দেশ কি তুমি করেছো? আল্লাহ কি জানেন না? তারপরও জিজ্ঞেস করছেন কেন, এই মুরিদদের সামনে আরো মুরিদদেরকে অপমান করার জন্য। কালা সুবহানাকা, ঈসা আলাইহিস সালাম বলবেন সুবহানাক, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন, আমার এমন কথা বলার কোন অধিকার ছিল না, যার আমার আমি এমন কথা বলি না যার আমার কোন অধিকার ছিল না, ইন কুনতু কুলতুহু, আমি যদি এমন কথা বলতাম, ফাকাদ আলিমতাহু, তাহলে আপনি তো অবশ্যই জানতেন, তাআলামু মা ফি নাফসি, আপনি তো আমার অন্তরে কি আছে সব জানেন, ওয়ালা আলামু মা ফি নাফসিকা, আপনার অন্তরে কি আছে আমি তা জানি না, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আল্লামুল গুয়ুব, সব গায়েবের খবর আপনি জানেন, কে জানে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন যে আমি কিছু জানি, আপনি জানেন, আর আমাদের মাশাআল্লাহ পীরসাহেবরা মুরিদের অন্তরের খবর সব জানে, আসমান জমিন লৌহ কলম সাত আসমান জমিন কি হচ্ছে সব তারা জানে। ভাইরা আমার, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, ঈসা আলাইহিস সালাম বিস্তারিত বয়ান দিচ্ছেন, আল্লাহ আমি তো শুধুমাত্র সেই হুকুম দিয়েছি যা তুমি হুকুম করেছ, আনি আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার এবং তোমাদের রব, ওয়া কুনতু আলাইহিম শাহীদান মা দুমতু ফীহিম, আমি তো ওদের উপরে উপস্থিত ছিলাম, আমি তাদের মাঝে ছিলাম, ফালাম্মা তাওয়াফাইতানি, তুমি যখন আমাকে অফাত দিয়েছ, কুনতা আনতার রাকিবা আলাইহিম, তুমি তো তাদের উপরে সব দেখাশোনা করেছ, ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির, এইভাবে ঈসা আলাইহিস সালাম দীর্ঘ বক্তব্য দিলেন। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলোকেও জিজ্ঞেস করবেন,
যে তোমরা কি মুরিদদের কম বলেছিল কিনা। এরপর আল্লাহ তারা বলছেন এই সব কিছুর পরে যখন মুজরিম প্রমাণিত হল, এবার আল্লাহ বলছেন সূরা তহার 74 নম্বর আয়াত, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যেই ব্যক্তি আল্লাহর কাছে মুজরিম আকারে অপরাধী হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হবে, ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নাম, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এই জাহান্নামে কারো মৃত্যু হবে না, আর কোন নতুন কোন জীবন নাই, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, ওই রকম চলতে থাকবে। বুখারী শরীফের একটা হাদিসে বলা হয়েছে 6548 নম্বর হাদিস, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صار اهل الجنه الى الجنه واهل النار الى النار। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জি আবিল মাউতে, তখন মৃত্যুটাকে হাজির করা হবে, মৃত্যু নামে যে একটা মাখলুক এই মৃত্যুটাকে আল্লাহ হাজির করবেন, হাত্তা ইউজালা বাইনাল জান্নাতি ওয়ান নার, এরপরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একে দাঁড় করানো হবে, জান্নাতীরাও দেখবে জাহান্নামীরাও দেখবে, সুম্মা ইউযবাহু, এরপরে ওই মৃত্যু নামক যে প্রাণীটা এটাকে জবাই করে দেওয়া হবে, এরপরে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, ইয়া আহলাল জান্নাতে, ও জান্নাতবাসীরা, লা মাউতা ওয়ালা লা মাউতা, আর কোন মৃত্যু হবে না, জান্নাতে স্থায়ীভাবে থাকো, কোন মরণ নাই, মরণের মৃত্যু মৃত্যু হয়ে গেছে, মৃত্যুকে জবাই করে মৃত্যু দেওয়া হয়েছে, লা মাউতা, তোমাদের আর কোন মৃত্যু নাই, ওয়া আহলাল নারে লা মাউতা, ও জাহান্নামীরা, তোমাদের আর কোন মৃত্যু নাই, ফায়াযদাদু আহলুল জান্নাতে ফারহান ইলা ফারহিহিম, এই ঘোষণা শুনে জান্নাতীদের আনন্দ আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে, ওয়াযদাদু আহলুন নারি হুজনান ইলা হুজনিহিম, আর জাহান্নামীদের আক্ষেপটা আরো কয়েক গুণ বেড়ে যাবে, আর তাদের মৃত্যু নাই। এভাবে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নাম দিয়েছেন, জাহান্নামের একটা নাম জাহিম, আল্লাহ তাআলা বলছেন জাহিম মানে হচ্ছে একেবারে যেটা সীমালঙ্ঘন এবং যারা অতিরঞ্জন করেছে তাদের জন্য জাহিম নামক জাহান্নামের কথা বলা হয়েছে, কোরআনে বলছে ফাম্মা মান তাগা, নিশ্চয় যারা তাগা সীমালঙ্ঘন করেছে, ওয়াসাল হায়াত আদ-দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিয়েছে, খাও দাও ফুর্তি করো দুনিয়ার মস্ত পর আছেন একদম, এই লোকগুলো সম্পর্কে বলা হয়েছে ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া, এদের জন্য জাহিম হচ্ছে ঠিকানা, সূরা নাজিয়াতের 37-39 নম্বর আয়াত। জাহান্নামের আরেকটা নাম হচ্ছে হুতামা, হুতামা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই কখনো নয়, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, ওদেরকে অবশ্যই হুতামায় নিক্ষেপ করা হবে, আমা আদরাকা মাল হুতামা, আর আপনি কি জানেন হুতামা কি জিনিস, নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন একেবারে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে, এ আগুন একেবারে কলিজা পর্যন্ত জ্বালিয়ে দিবে, ইন্নাহা আলাইহিম মুসাদা, নিশ্চয় তাদেরকে আবদ্ধ করে ওখানে বন্দী করে রাখা হবে, আবদ্ধ করে রাখা হবে, ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা স্তম্ভ সময়ের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হবে। এরকম জাহান্নামের আর একটা নাম হচ্ছে হাবিয়া, কোরআনুল কারিমের সুরায় আলকায়ের ভিতর আছে, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার পাল্লা হালকা হবে তার জন্য আবাসস্থল হবে হাবিয়া, ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন হাবিয়া কি জিনিস, নারুন হামিয়া, এটা হচ্ছে প্রজ্বলিত আগুন। এরকম জাহান্নামের আর একটা নাম হচ্ছে সাকার, আল্লাহ তাআলা বলছেন সাউসলিহি সাকার, পাঁচরে আমি তাকে সাকারে প্রবেশ করাবো, আমা আগরা কামা সাকার, আপনি কি জানেন সাকার কি জিনিস, লা তুবকি ওয়া লা তাজার, এই সাকার হচ্ছে আমার একটা জিনিস যে কাউকে ছাড়বেও না আর কাউকে অবশিষ্ট রাখবে না, লা তুবকি ওয়া লা তাজার, কিচ্ছু বাকি রাখবে না, সব পুড়িয়ে দিবে, ওয়া লা তাজার, আবার ছেড়েও দিবে না, লাওয়াহাতান লিল বাশার, চামড়াকে দগ্ধ করে কালো করে দিবে, সূরা আল মুদাসসির 26-29 নম্বর আয়াত। এরকম জাহান্নাম আর একটা নাম হচ্ছে লাজা, কোরআনুল কারিমের সূরা মারাজ এর 15-18 নম্বর আয়াতে বলা হয়েছে কাল্লা ইন্নাহা লাজা, না কখনো না তাদের ছাড়া হবে না, ইন্নাহা লাজা, এ তো হচ্ছে লাজা, লেলিহান যুক্ত আগুন, নাজ্জাতান লিশাওয়া,
যা তাদের চামড়াকে খসিয়ে দিবে, তবে ওমান আকবরাওয়া তাওয়াল্লা, জাহান্নাম তাকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরে নিয়েছিল, ওয়া জামা আফা আওয়া, যে সম্পদ জমা করেছিল সংরক্ষণ করেছিল, এই লোকগুলোকে জাহান্নাম ডেকে ডেকে ধরে আনবে। এরকম জাহান্নাম আর একটা নাম হচ্ছে সাইর, ছয় নম্বর সাইর। আল্লাহ তাআলা বলছেন সূরায়ে মুলকের 10 থেকে 12 নম্বর আয়াতে, قالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীরা বলবে যদি আমরা শুনতাম বা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের সাইর এর অধিবাসীদের মধ্যে থাকতাম না। فاعترفوا بذنبهم, আল্লাহ তাআলা বলছেন তারা অপরাধ স্বীকার করবে, فاصوكن لاصحاب السعير, اصحاب السعير যারা এই প্রজ্বলিত আগুন অনুসারী যারা তাদের জন্য বড় ধ্বংস এবং তাদের জন্য হতভাগ রয়েছে। এরকম জাহান্নামের নাম হচ্ছে ওয়াইল, সূরা আল মাউনের 4 থেকে 7 নম্বর আয়াতে আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল হচ্ছে দুর্ভোগ এবং ক্ষতি ধ্বংস ওই লোকদের জন্য, ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী। আমার ভাইয়েরা আমরাও খেয়াল রাখবো, দিনের যতই দাওয়াতের কাজ করেন এই নসিহাতগুলো যেন অন্যের জন্য না হয়, এটা আমরা প্রত্যেকেই নিজের বেড়ায় প্রয়োগ করি যে আমাকেই বলা হচ্ছে এইগুলো। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল এবং ক্ষতি ধ্বংস হচ্ছে ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে অমনোযোগী, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোকদেরকে দেখানোর জন্য ইবাদত করে, ওয়ায়ামনাউনাল মাউন, এবং যারা ছোটখাটো সামগ্রী মানুষকে দেয় না, ছোটখাটো সামগ্রী মানুষকে দেয় না, চাইলে দেয় না, গ্রামগঞ্জে একটু আগুন দরকার, একটা ম্যাচ দরকার, একটু মেহমান আসলে প্লেট দরকার, একটু লবণ দরকার, এটাও দেয় না, এগুলোকে মাউন বলা হয়। আল্লাহ বলছেন দুই রকম লোকের কথা, এক প্রকার হচ্ছে আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, তিন নম্বর কথা বলেছেন, তিনটে কথা, যারা সালাতের ব্যাপারে অমনোযোগী, এরপরে বলেছেন আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা ইবাদত করে লোকদের দেখাবার জন্য, মানুষ আমাকে দায়ী বলবে, মানুষ আমাকে ইবাদতকারী বলবে, মানুষ আমাকে আলেম বলবে, এই কারণে যারা এগুলো করে। মাউন এবং ছোটখাটো জিনিস যারা অন্যদেরকে দিতে যারা বাধা দেয়, ওয়াইয়াম নাউনা বাধা দেয়, আল মাউন সামান্য জিনিস, ছোটখাটো জিনিস, মাউন মানে কি তুচ্ছ জিনিস, একটা চামচ দরকার, একটা প্লেট দরকার, একটু আগুন দরকার, একটু লবণ দরকার, এরকম সামান্য জিনিসও যারা দেয় না। এই জন্য খেয়াল রাখবেন কোরআনুল করিমের আর একটা কথা সম্পর্কে, ওয়াইল সম্পর্কে আল্লাহ তারা বলছেন انطلقوا الى ظل ذي ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب انها ترمي بشرر كالقصر كانه جماله صفر ويل يومئذ للمكذبين যাও তিন শাখা বিশিষ্ট আগুনের ছায়ায়, তিন শাখা বিশিষ্ট আগুন যা ছায়া দানকারী নয় এবং জাহান্নামের জ্বলতা জাহান্নাম জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোনো কাজে আসবে না, নিশ্চয় তা ছাড়বে প্রাসাদ সময় স্ফুলিঙ্গ, প্রাসাদের মতো আগুনের স্ফুলিঙ্গ ছড়বে কেউ সেখান থেকে। দেখেন না ওই যে আগ্নেয়গিরিগুলো, এখন তো বর্তমানে আগ্নেয়গিরিগুলো থেকে আগুন কি হয় উৎপাত, অগ্নিপথ যখন এরকম হবে জাহান্নামের থেকে পাহাড়ের মতো আগুন বের হবে, কান নাহু জিমালা তুম সুফরন, এগুলো মনে হবে পিতবর্ণ একবারে উটের মতো, এরকম বড় বড় এক একটা, আরবদেরকে বোঝাবার উট বলা হয়েছে। ওয়াইল ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইল হচ্ছে মুকাজ্জিবিনদের জন্য যারা মিথ্যাবাদী, যারা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আরো অনেক আয়াত নাযিল করেছেন। কোরআনুল কারিম সূরা হাযরের 66 থেকে 68 পর্যন্ত আয়াত বলা হয়েছে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন তাদের চেহারাগুলো জাহান্নামে ওলট পালট করা হবে, উল্টাইয়া পাল্টাইয়া পোড়া হবে। ইয়াকুলুনা, তারা বলবে ইয়া লাইতানা, তখন আফসোস করে বলবে ইয়া লাইতানা, হায় আফসোস, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, আমরা যদি আল্লাহ রাং আল্লাহ রাসূলের অনুগত করতাম। ওয়াকালু, এবং তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবীলা, ওয়া আমাদের রব, আমরা আমাদের কুবারাদের বড়দের, আমাদের নেতাদের, সাদাতানা আমাদের নেতাদের আনুগত্য করেছি, অকুবারা আনা বুজুর্গদের আনুগত্য করেছি। কয়রকম হলো সাদাতানা, আমাদের রাজনৈতিক নেতা কর্মীরা বলবে সাদাতানা, আমাদের নেতাদের আনুগত্য করেছি, আর পীরের মুরিদরা বলবে অকুবারা আনা,
আমাদের পীর বুজুর্গ দারাগত্য করেছে। কুমারা মানে কি বুজুর্গ? বুজুর্গ ফার্সি, বুজুর্গ সব কোন শব্দ? দেখবেন না যারা মক্কায় শয়তানকে পাথর মারতে গেছেন, তারা ওখানে দেখছেন শয়তানকে লেখা আছে বিভিন্ন নামে। ফার্সিতে লেখা আছে শয়তান বুজুর্গ। কি লেখা আছে? শয়তান বুজুর্গ, মানে বুজুর্গ শয়তান, মানে বড় শয়তান। তাহলে বুজুর্গ মানে কি? বড়। এই বুজুর্গদের দোষ দিবে, তারা বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি আর আমাদের বুজুর্গদের আনুগত্য করেছি। ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, কোরআন হাদিসের রাস্তা থেকে সরিয়ে আমাদেরকে তরিকার রাস্তা নিয়ে গেছে। আজকে আল্লাহ তুমি ওদেরকে ডবল আজাব দাও, লানহুম লানান কাবীরা, তুমি ওদেরকে মারাত্মক ভাবে লানত দাও, এরকম দোয়া করবে জাহান্নামে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত চিল্লাও আজকে আর কাউকে ছাড় দেওয়া হবে না। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা, সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, সাউফা নুসলিহিম নারা, খুব অচিরেই তাদেরকে আমি আগুনে নিক্ষেপ করব। কুল্লামা নাযিদাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আযীযান হাকীমা। কুল্লামা নাযিদাত জুলুদুহুম, যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখনই আবার নতুন চামড়া, বাদ্দালনা জুলুদান গায়রাহা, তাদেরকে আবার নতুন করে চামড়া পাল্টে দেওয়া হবে, মোটা মোটা চামড়া দেওয়া হবে। লিয়াযুকুল আযাব, যাতে করে তারা আযাবকে আস্বাদন করতে পারে। ইন্নাল্লাহা কানা আযীযান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বলছেন যে যতবার চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়া দিয়ে পরিপূর্ণ করা হবে, এভাবে জ্বলতে থাকবে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বলেন তো, ক্বালা নারুকুম হাযিহিল্লাতী ইউকাদু ইবনু আদম, এই যে তোমরা বনে আদম আগুন জ্বালাও পৃথিবীতে, এই আগুনটা হচ্ছে জুজুম মিন সাবিনা জুজআম মিন নার মিন হাররি জাহান্নাম, জাহান্নামের আগুনের গরমের 70 অংশের এক অংশ মাত্র। ক্বালু আল্লাহ ইন কানাত লা কাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এত তো দরকার নাই, দুনিয়ার যে আগুন এইটাই তো যথেষ্ট, এর চেয়ে 70 গুণ কেন তাপ বেশি থাকবে? ক্বালা ফা ইন্নাহা ফুদ্দিলাত আলাইহা বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহা মিসলু হাররিহা, বলেন হ্যাঁ এই জাহান্নামের আগুনকে আরো 69 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে, এই যে দুনিয়ার আগুনের যেই পরিমাণ তার চেয়ে আরো বেশি করে। ভাইরা আমার, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আরো কিছু আলোচনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। খেয়াল রাখবো আমরা যে কথাগুলো, আমরা কেবল এটা মনে করবো না যে এটা বোধহয় আমার জন্য না অন্যের জন্য, কোরআনের আয়াতগুলো কি আমাদের জন্য না অন্যদের জন্য? আমাদের জন্য, সকলের জন্যই। সেজন্য আমরাও খেয়াল রাখবো আমাদের আমলগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।